যত বৃষ্টি হচ্ছে তৃণমূল তত সন্ধ্যাবেলা গাল খাচ্ছে। কেন না? যাদের আবাস যোজনায় ঘরের হবার কথা ছিল তার বাড়িতে এখনো রাত্রিবেলাতেই বৃষ্টিতে জল পড়ছে, ছাদ ফেটে চাল ফুড়ে, কিন্তু তৃণমূলের যে চাল চারতলা বাড়ি ছিল তার বাড়িতে আবাস যোজনার ঘর চলে এসছে। তাহলে গোটা রাজ্য জুড়ে যে অপশাসন, যে দুর্নীতি, যে চোর এবং যে দাঙ্গাবাজদের নেতৃত্বে চলছে, পশ্চিমবঙ্গের অকাল বৃষ্টিতে তারা যখন মাঠে গিয়ে ধান কেটে সেই ধান খামারে তুলতে পারেনি, যে আলু মাঠে দিয়েছে সেই আলুতে আজকের বৃষ্টিতে জল জমে গেল, সেটা পচে যাবে, যে রবি শস্য, যে ডাল যেগুলো আজকে এই মাঠে ফলাবে সেগুলোতেও সব নষ্ট হয়ে গেল, আর এবছর যা বৃষ্টি সময়ে হওয়ার কথা ছিল সেটা না হওয়ার জন্য এমনিতেই এই গোটা দেশের চাষ, আমাদের রাজ্যের চাষ এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। চোদ্দতলা থেকে একটা চা এবং একটা চিকেন পকোড়া দিয়ে বৃষ্টি উপভোগ করা যায়, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে কৃষকদের সাথে মাঠে নেমে তাদের দুঃখ দুর্দশাকে ভাগ করে নেবার জন্য বুকের ধক লাগে। আর সেই ধকের জায়গা থেকে আজকে ইনসাফ যাত্রীরা আমরা এটা পরিষ্কার বলতে চাইছি যে শস্য বীমার যা আধা আধুরা কাজ আছে সেই কাজ পূরণ করতে হবে, এবং যা ক্ষতি হলো কৃষকদের সেই ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে। কিন্তু চোর চিটিংবাজ ধাপ্পাবাজ ভিডিওগুলোকে রাস্তায় পাঠাবেন না, কারণ ওইগুলো কৃষকদের বদলে আবার তৃণমূল নেতাদের নাম লিখে শস্য বীমা আর ক্ষতিপূরণের টাকা ওদের পকেটে ভরে দেবে। এই যত বৃষ্টি হচ্ছে তৃণমূল তত সন্ধ্যাবেলা গাল খাচ্ছে। কেন না? যাদের আবাস যোজনায় ঘরের হবার কথা ছিল তার বাড়িতে এখনো রাত্রিবেলাতেই বৃষ্টিতে জল পড়ছে, ছাদ ফেটে চাল ফুড়ে, কিন্তু তৃণমূলের যে চাল চারতলা বাড়ি ছিল তার বাড়িতে আবাস যোজনার ঘর চলে এসছে। তাহলে গোটা রাজ্য জুড়ে যে অপশাসন, যে দুর্নীতি, যে চোর এবং যে দাঙ্গাবাজদের নেতৃত্বে চলছে, এবং গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, যেটা আমাদের শহীদের মাটি, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের মাটি, যেটা আমাদের জমির আন্দোলন, বর্গাদারের আন্দোলন, তেভাগা আন্দোলনের মাটি, সেই মাটিতে লড়াকু মানুষরা, সংগ্রামী মানুষেরা সারা দিন আমাদেরকে উৎসাহিত করেছেন, সাহস দিয়েছেন, অক্সিজেন যুগিয়েছেন। আপ লোগোকে পাস হম লোগোকে আখরি নিবেদন হ্যায় কি জেসে এসে হম লোগোকে প্যার, হম লোগোকে আশীর্বাদ আপ লোগ দে রহে হ্যায়, উসি তরহ 7 জানুয়ারি ব্রিগেডের সমাবেশে এসে এই বিরাট লড়াইকে, গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের লড়াইকে জিতিয়ে দেওয়ার জন্য 7 জানুয়ারি ব্রিগেডে আসুন, এবং ব্রিগেডের মাঠ থেকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আরও একবার খেটে খাওয়াদের লড়াই শুরু হবে, লুটে লুটে খাওয়াদেরকে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে খেদারে দেবার জন্য। আর সেই লড়াইয়ে আপনাদের সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।